হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছো তোমরা? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে দেখো, সকাল সকাল আমরা স্টেশনে দাঁড়িয়ে আছি, মানে আজকে একটা জায়গা যাচ্ছি, একটা না দুটো জায়গা যাচ্ছি, হঠাৎ করে এই প্রোগ্রামটা হলো। তো কত বছর পর যাচ্ছি সেটা আমি বলে বোঝাতে পারবো না, কারণ ঠিক মনেও নেই, 20 বছর না 22 বছর। তো এত বছর পর আমার বাবা বাড়ির খুব কাছেই জায়গাটা, মানে হাজারদুয়ারি। আমার বাবা বাড়ি যেহেতু মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট, তো হাজারদুয়ারি নামটা হয়তো অনেকের কাছেই শোনা। তো সেই হাজারদুয়ারি যাচ্ছি আজকে, নবাবের এলাকা। তো সেই জায়গাটা গিয়েছি এত বছর আগে, তো এত বছর পর আমাদের টাইম হয়েছে আবার আসার, মানে এবার হঠাৎ করেই প্রোগ্রামটা হলো। তো তার আগে আমরা যাচ্ছি বহরমপুর বিষ্ণুপুর কালীবাড়ি। তো সেই বিষ্ণুপুর কালীবাড়িতে এই দেখো দাঁড়িয়ে আছি। তো এখানে যেহেতু আমি উপোস করে নেই, তো বাবা আর মাসি এসছে, তো মাসি পুজো দেবে আর আমরা পুজো দেবো না, তো একটু প্রণাম করে নিয়েছি। আর এই যে মন্দির চত্বরটা দেখো কত সুন্দর। তো এই মন্দিরটা আমরা গতবারও গিয়েছিলাম, আর এই মন্দিরে পৌষ মাসে পুজো হয় সারা মাস ধরে, আর 12 মাস তো হয়, কিন্তু পৌষ মাসে পুজো হয় সাথে মেলাও হয়। তো এটাই, তো এখানে ভাবলাম যে যখন বহরমপুর যাচ্ছি তো একসাথে দুই জায়গায় হয়ে যাবে, কারণ এই বহরমপুর বিষ্ণুপুর কালীবাড়ি আর হাজারদুয়ারি একটা স্টপেজ আগে পড়ে। তো আমরা আবার ট্রেনে চাপবো এখান থেকে, ট্রেনে উঠে তারপরে যাব হাজারদুয়ারি। ফার্স্টে আমরা মন্দিরে ঢুকে গেলাম, মন্দিরে পুজো দেওয়াটা হয়ে গেলে তারপর যাব হাজারদুয়ারিতে। তো চলো, এই দেখো মন্দিরে সবাই পুজো দেওয়া চলছে, আর এই যে মায়ের মূর্তিটা, তো সেটাও তোমাদের সাথে একটুখানি দেখিয়ে দিলাম। তো আমরা যেহেতু মন্দিরের ভেতরে ঢুকিনি, পুজো দিইনি, তখন পুজো চলছিল, আমি বাইরে থেকেই একটু ভিডিও করেছি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো এরপরে মন্দিরে প্রায় পুজো দেওয়া শেষ হয়ে গেছে, তো এখন একে একে ভোগগুলো নিয়ে নেবে, আর ভোগটা নিয়ে আমরা এরপরে বাইরে বেরিয়ে যাব। আর বাইরে এসে একটুখানি মেলাটা, জাস্ট আধ ঘন্টা হয়তো আমরা একটু ঘুরেছি মেলাটা, মেলাটা তখনও খুব একটা খোলেনি সকাল সকাল যেহেতু। তো এই দেখো মেলাগুলো সবে সবে বসেছে, দোকানগুলো আর তখনও খুব একটা, সকাল যেহেতু সব দোকানগুলো তখনও ওপেন হয়নি, তো জাস্ট দোকানগুলো খুলছে। আর আমরা একটা যে ইমিটেশন দোকানগুলো, মানে ইমিটেশন গয়নার দোকান আছে, তো সেখানে আমি দু একটা জিনিসও নিয়েছি, আমি নিয়েছি, মা মাসি সবাই নিয়েছে। তো মেলাটা একটু একটু তোমাদের সাথে শেয়ার করলাম। আর এরপরে দেখো সেই চলে এসেছি এত বছরের আমার না দেখা জায়গাটা, সেটা হলো হাজারদুয়ারি। এত কাছে থেকেও হাজারদুয়ারি, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের মেয়ে হয়ে এত বছর পর হাজারদুয়ারি দেখছি। হাজারদুয়ারি ঘোরা আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, তো বিশেষ কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, তো কয়েকটা ছবি তুলেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো দেখে নাও। হাজারদুয়ারি ঘোরা আমাদের কমপ্লিট হয়ে গেছে, আর এখন দেখো লালবাগ স্টেশনে চলে এসেছি, ট্রেন ধরবো একটু পরে, আমাদের ট্রেন আছে, তো ওভারব্রিজ দিয়ে যাব ওই পারে, সেই জন্য এখন যাচ্ছি। আর এই দেখো সামনে অশ্মি যাচ্ছে, ছেলে যাচ্ছে, আর এখন খাচ্ছি ঝালমুড়ি সবাই মিলে। তো ঝালমুড়ি খেতে খেতে স্টেশনে হাঁটছি এখন, কিন্তু হাজারদুয়ারি বিশেষ কিছু শেয়ার করতে পারলাম না, কারণ তখন হাজারদুয়ারির ভেতরে যেতে তো মোবাইল পুরো সুইচ অফ করতে হয়, ওখানে ছবি তোলার বা ভিডিও করার কোনো অ্যালাউ নেই। তো এরপরে দেখো আমি বাড়ি চলে এসেছি, আর সন্ধ্যেবেলা ছেলের আবদার হলো ফুচকা খাবে, তো সেই জন্য ফুচকা ভেজে নিয়েছি ওইদিকে, আজকে টক জল ছাড়া ফুচকা, তো আলু সেদ্ধটা মেখে নিয়েছি ছোলা সেদ্ধ আর মটর সেদ্ধ যা যা দেওয়ার মশলা দিয়ে। আর এখানে একটু নিয়েছি চানাচুর আর দুই রকম চাটনি, সে তো চাটনির মধ্যে নিয়েছি তেঁতুলের চাটনি আর ধনে পাতার চাটনি, তো আজকে একটু অন্যরকমভাবে ফুচকাটা বানাবো, তো সেই জন্য ফুচকাগুলো আগে মানে ভেঙে নিচ্ছি। তো এরপর ফুচকাগুলো রেডি করে
সবাইকে সার্ভ করে দেবো আর তারপরে খাওয়া দাওয়া স্টার্ট। তো চলো ফুচকাগুলো সম্পূর্ণ আগে রেডি করে নিই, ছেলে তো সামনে দাঁড়িয়েই আছে আর ক্যামেরা করছে আর ফুচকা খাওয়ার জন্য রেডি হয়ে আছে। তো দেখো বন্ধুরা, ফুচকা আমার পুরো রেডি হয়ে গেছে আর ছেলেকে এখন দিয়ে দেবো, সবাইকেই দিয়ে দেবো ফুচকা খাওয়ার জন্য, তো সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে। তো যাই হোক, আজকে এই ফুচকা তৈরির মধ্যে দিয়ে আমি আমার ব্লগটা এখানে এন্ড করছি। আর সারা দিনটা খুব সুন্দর এনজয় করেছি, সবাই মিলে খাওয়া দাওয়া করেছি আর আমরা বাড়ি থেকে টিফিন করেও নিয়ে গেছিলাম, তো সেই দিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে। আর আর বাড়ি এসে সন্ধ্যাবেলা এইটা করছি, যেহেতু আমরা অনেক তাড়াতাড়ি বাড়ি ফিরেছি, প্রায় 4:30-5টার মধ্যে বাড়ি চলে এসেছি, তো সন্ধ্যাবেলা একটুখানি রেস্ট নিয়ে তারপরে ফুচকা তৈরি করা হয়েছে আর এখন খাওয়া দাওয়া চলবে। তো আজকে এই ফুচকা তৈরি এবং ঘোরাফেরার মধ্যে দিয়ে ব্লগটা আমি এখানে এন্ড করছি। তো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, প্রত্যেককে জানাচ্ছি বাই বাই, গুড নাইট।